नमस्कार, आम्रा ए वीडियो ते एनालिटिकल केमिस्ट्री डिस्कस करबो। मूलत कलर अफ आयन्स, प्रेसिपिटेशन, किंतु कि दिए ना कोनो एकटा अल्कली दिए। अल्कली बोलते NH4OH, NaOH बा KOH दिए आम्रा एखाने डिस्कस करबो। प्रथमत बोली एनालिटिकल केमिस्ट्री दू रकमेर हय़। एकटा हलो क्वालिटेटिव, একটা হলো কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি? মানে তার মধ্যে কোন আয়নটা রয়েছে, Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম প্লাস থ্রি, ZN2+, না Pb2+, কোন আয়নটা রয়েছে সেই আয়নটা জানা যায় যার সাহায্যে টেস্ট করে সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তার কোয়ালিটিটা কী? কোয়ান্টিটেটিভ কী? কোয়ান্টিটেটিভ মানে কতটা অ্যামাউন্টে রয়েছে। তো আমাদের ফোকাস এখানে কোন আয়নটা রয়েছে, কতটা অ্যামাউন্টে রয়েছে সেটা নয়, এবং কি দিয়ে না কোনো একটা অ্যালকালির সাহায্যে আমরা এখানে অ্যানালিসিস করব। তার আগে কতগুলো আয়ন সম্পর্কে জেনে নিই। আমরা জানি আয়ন বলতে দু রকম, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আমরা এখানে কতগুলো আয়ন লিখেছি। প্রথমত তুমি কিছু কালার আয়ন একটু মেমোরির মধ্যে গেঁথে নাও। Fe2+ লাইট গ্রিন, Fe3+ ইয়েলো, CO2+ যদি ওয়াটার বা অ্যামোনিয়ার মধ্যে থাকে ব্লু হয়। এবারে এই আয়নগুলো কতটা ডিপ হবে সেটা ডিপেন্ড করছে কী ধরনের কমপ্লেক্স তৈরি করছে, কিন্তু মোটামুটি এই কালারটা বিলং করে। এবার কিছু অ্যানায়ন দেখে নিই। MnO4- পিঙ্ক বা পার্পেল, Cr2O7-2- অরেঞ্জ। ওকে, এইটা বাদ দিয়ে, এই তিনটে ক্যাটায়ন বাদ দিয়ে বাকি যত ক্যাটায়ন আছে তোমার সিলেবাসের মধ্যে সবগুলো কালারলেস। এই দুটো অ্যানায়ন বাদ দিয়ে বাকি যতগুলো অ্যানায়ন আছে তোমার সিলেবাসে কালারলেস। তাহলে কালারলেস ক্যাটায়ন কোনগুলো? জিঙ্ক, লেড, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম, অ্যালমোনিয়াম, কপার। আর কালারলেস অ্যানায়ন কোনগুলো? সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, সালফাইড, এগুলো সব কালারলেস অ্যানায়ন। এখন দেখো, তোমাকে যদি এই ক্যাটায়ন এবং অ্যানায়নের কম্বিনেশনে কিছু কম্পাউন্ড তোমাকে বলে, তুমি যেন বলতে পারো তার কালারটা কী হবে। আবারও বলছি, গ্রিন বলতে গ্রিনের অনেকগুলো ভাগ হয়, পেল গ্রিন হয়, নর্মাল গ্রিন হয়, ডিপ গ্রিন হয়, কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট যেন গ্রিন এই কথাটা বলতে পারো। মনে করো আমাকে বলেছে অ্যালমোনিয়াম নাইট্রেটের কালার কী, সাপোস অ্যালমোনিয়াম নাইট্রেট। তো দেখো অ্যালমোনিয়াম কী আছে বলো, কালারলেস, তার মানে এটা কালারলেস। নাইট্রেট, নাইট্রেটও দেখো কী আছে, কালারলেস, তার মানে দুটো কালারলেসের কম্বিনেশান, তার মানে বলে দেবো এটা কালারলেস। ওকে, বলাটা খুব শোভা। তুমি দেখো এবার, এবার তোমাকে যদি একটা বলা হয় যে লেড সালফেটের কী কালার বলো, তো লেড কী, দেখো লেড কী আছে, কালারলেস। সালফেট মানে কী আছে, এটাও কালারলেস, তার মানে আলটিমেটলি জিনিসটা কী বলবো, কালারলেস। ভেরি ইজি, খুব সোজা কিন্তু। আচ্ছা তোমাকে যদি বলা হয়, বলো তো দেখি ফেরিক ক্লোরাইডের কালার কী, ফেরিক ক্লোরাইড, দেখো এফি এখানে কত, তিনটে ক্লোরিন আছে মানে প্লাস থ্রি, রাইট। তুমি দেখো এফি থ্রি প্লাসে কী কালার, দেখো ইয়েলো, আর ক্লোরিনে কী কালার, কালারলেস। তাহলে ইয়েলো আর কালারলেস মিলে কী কালার হয়, ইয়েলোই হবে, তার মানে এটা হবে কি, ইয়েলো। ওকে, এখানে দেখবে কপার দুবার লিখেছি কিন্তু, তাই জন্য স্টার দিয়েছি, শুধু কপার। আর কপার ওয়াটার বা অ্যামোনিয়ার মধ্যে থাকলে, ওয়াটার বা অ্যামোনিয়ার মধ্যে থাকলে তখনই কপারটা ব্লু হয়, কিন্তু যদি শুধু কপার টু প্লাস থাকে সেটা কিন্তু হয় কালারলেস। ওকে, তো এটা একটু মনে রাখবে। মনে করো তোমাকে বললো এফি এসও ফোর কী কালার, তো তুমি বলো দেখো এফি এসও ফোর মানে কি, এসও ফোর টু মাইনাস, এফির চার্জ কত, টু প্লাস, তার মানে এখানে এফি টু প্লাস আয়ন। তাহলে এফি টু প্লাসের কালার কী, লাইট গ্রিন, আর সালফেটের কালার কী, কালারলেস, তার মানে একটা লাইট গ্রিন, একটা হলো কালারলেস, তার মানে আলটিমেটলি জিনিসটা কী হবে, লাইট গ্রিন। ওকে, তো আশা করব তুমি যদি এই চারটাকে লিখে নিতে পারো খাতার মধ্যে, তাহলে এবং বিভিন্ন কম্পাউন্ড নিয়ে তুমি অ্যানালিসিস করতেই পারো, দেখবে তুমি নিজেই বলে দেবে তার কী কালার হবে। তোমাকে যদি আজকে এটা বলি, বলো তো যে কি জিঙ্ক ক্রোমেটের কী কালার, তো জিঙ্কে চলে এসো, জিঙ্কের কালার কী হয়, কালারলেস। আর ক্রোমেটে চলে এসো, ক্রোমেটের কালার কী হয়, অরেঞ্জ, তার মানে এটা কালারলেস, এটা কালারলেস, আর এটা কী হয়, অরেঞ্জ,
তাহলে কালারলেস আর অরেঞ্জ মিলে কি হবে? অরেঞ্জ কালার। ওকে, তোমাকে যদি আজকের আমি এটা বলি যে পটাশিয়াম সালফাইডের কি কালার, সো দেখো পটাশিয়াম, দিস ইজ পটাশিয়াম, পটাশিয়াম কি আছে? কালারলেস। সালফাইড SO3-, তাই তো? এটাও কালারলেস। তাহলে দুটি কালারলেস মানে কি হবে? কালারলেস। সো এইভাবে কোন কম্পাউন্ডটার কি কালার আমি খুব ইজিলিভাবে বলে দিতে পারি, তো এই জিনিসটা আমাকে মেমোরির মধ্যে রাখতে হবে। এবার আমরা আসি কিভাবে আমরা টেস্টগুলোকে করব। টেস্ট আমরা কি দিয়ে করব বলেছি, আমাদের ভিডিওটা টপিক বলে দিয়েছি কি, অ্যালকালি দিয়ে করব, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে। ওকে, এখানে দেখো আমি কতগুলো কম্পাউন্ড লিখেছি। একটা হলো যে Fe2+ কম্পাউন্ড হিসাবে FeSO4 লিখেছি, যেটা আমি FeCl2 লিখতে পারি যা খুশি, মোট কথা জিনিসটাই যেন Fe2+টা থাকে। তো দেখো কালারটা কী লিখেছি, গ্রিন। কী করে পেলাম আমি? এই যে দেখো Fe2+ থাকলে কী হয়? গ্রিন হয়। আর সালফেট বা ক্লোরাইড এগুলো থাকলে কালারলেস। সো গ্রিন আর কালারলেস মিলিয়ে কী হয়? গ্রিনই হয়। তো এইভাবে এটা পেয়েছি গ্রিন, FeCl3 এটা হয়েছে ইয়েলো, এটা হয়েছে কালারলেস, এটা PB নিয়েছি। লেড নাইট্রেট, একটা কথা বলছি এখানে, লেড নাইট্রেট নিয়েছি মানে সবসময় লেড নাইট্রেট থাকলেই হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমাকে দেখতে হবে Lead-2+, মানে এখানে লেড নাইট্রেটের জায়গায় লেড ব্রোমাইডও হতে পারতো, কিন্তু লেড ক্লোরাইডও হতে পারতো। মোট কথা লেড থাকতে হবে এবং লেডের যে চার্জটা বলেছি সেই চার্জটা এখানে বিলং করতে হবে। কপার 2+, অ্যাকোয়াস মিডিয়ামে নিয়েছি তাই জন্য ব্লু কালার করেছি, কারণ বলেছি দেখো কপার 2+কে যখন অ্যাকোয়াস মিডিয়াম মানে জলের মধ্যে থাকবে বা অ্যামোনিয়াম মিডিয়াম তখন হয় ব্লু। ওকে, সো লাইকওয়াইজ ক্যালসিয়াম নাইট্রেট আকারে নিয়েছি, ক্যালসিয়াম 2+। মনে রাখতে হবে, আবারও বলছি, ক্যালসিয়াম নাইট্রেটই সবসময় না, ক্যালসিয়াম 2+টা হলো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কারণ এটা নাইট্রেটের জায়গায় ক্যালসিয়াম সালফেটও হতে পারত, একই ব্যাপার, আর কালারটাও একই রকম হবে, আমরা বুঝতে পেরে গেছি। এবার আমি কি করলাম, NaOH আর NH4OH দিয়েছি। NaOH অথবা NH4OH সবগুলো কি আছে? অর তুমি NaOH দিতে পারো অথবা তুমি NH4OH দিয়ে রিয়াকশান করতে পারো। আমি এটাকে একটা চার্টের মধ্যে করে দিয়েছি সো দ্যাট তোমার পক্ষে এটাকে অ্যানালিসিস করা, এটাকে আইডিয়াটা গেন করা তোমার পক্ষে সুবিধা হবে। সো বুঝতেই পারছ, NaOH নাও বা NH4OH নাও, দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা একটু ভালো করে বুঝে নাও। NaOH কিন্তু একটা স্ট্রং বেস বা স্ট্রং অ্যালকালি। ওকে, কেন এই কথাটা বলছি বুঝতে পারবে, বেশিরভাগ ক্ষেত্রে NaOH আর NH4OH একই রিয়াকশান দিয়ে থাকলেও দুটোর মধ্যে মেন ডিফারেন্সটা হলো NaOH হলো একটা স্ট্রং বেস বা স্ট্রং অ্যালকালি, NH4OH হলো উইক বেস বা এটা একটা উইক অ্যালকালি। অর্থাৎ NaOH বেশি পরিমাণে OH- দেয়, বেশি পরিমাণে দেয়, আর NH4OH কম পরিমাণে OH- দেয়। এই দুখানা হলো এই দুটো কম্পাউন্ডের মেন ডিফারেন্স। তো দুখানার ডিফারেন্সটা কিন্তু মাথার মধ্যে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিওটা যত এগোবে জিনিসটাকে এক্সপ্লেন যেভাবে করব তুমি যাতে বুঝতে পারো। তো NaOH বা NH4OH নেওয়া মানেই কিন্তু OH- বেসিক্যালি, কিন্তু ডিফারেন্স কি দুজনের মধ্যে? এ বেশি পরিমাণে দেয়, এ কম পরিমাণে দেয়। ওকে, এনিওয়ে, তো Fe2+ OH- দিচ্ছে, তার মানে যেহেতু 2+ রয়েছে আর OH-, তাহলে কটা OH লাগবে 2+-এর জন্য? নিশ্চয়ই দুটো লাগবে, তাই FeOH2 এর প্রেসিপিটেট পড়েছে। Fe3+-এ OH- দিয়েছি, FeOH3, কারণ তিনটে লাগবে বুঝতেই পারছ, তাই FeOH3 প্রেসিপিটেট পড়েছে। Zn2+ তার মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা দাও, বেসিক্যালি প্রত্যেকেই OH- পাবে, যেহেতু 2+ দুখানা নেবে OH-, সো Zn2+ এর প্রেসিপিটেট পড়েছে। লেডের ক্ষেত্রেও একই রকমভাবে দুটো নেবে, PbOH2, কপারের ক্ষেত্রেও CuOH2 এবং ক্যালসিয়ামের ক্ষেত্রেও CaOH2 প্রেসিপিটেট পড়েছে। কিন্তু এই প্রেসিপিটেটের নেচার আলাদা ধরনের। ফার্স্ট কথাটা আসছে যে এই যে প্রেসিপিটেট যেটা পড়েছে, এই প্রেসিপিটেটের কালারটা হলো ডার্টি গ্রিন,
ওকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা হলো ওয়াটারি ইনসলিবল, তার মানে যে প্রেসিপিটেটটা পড়বে সেটা সলিবল হবে না এবং সেটা হলো ডার্টি গ্রিন। এভি থ্রি প্লাসের ক্ষেত্রে যে প্রেসিপিটেটটা পড়বে সেটার নেচারটা হবে রেডিস ব্রাউন। জিঙ্কের ক্ষেত্রে যেটা পড়বে সেটা হলো জিলেটিনিয়াস। জিলেটিনিয়াস জিনিসটা কি না, কোনো একটা টেস্ট টিউবের মধ্যে প্রেসিপিটেটটা, মনে করো এতটা মানে সলিউশনটা রয়েছে, প্রেসিপিটেটটা ওরকমভাবে একটা জায়গায় নিচে পড়ে যাবে না, এই নানান জায়গায় ঘুরে বেড়াবে। ঠিক যেমন শরৎকালে আকাশের মেঘ যেমন ঘুরে বেড়ায়, ঠিক তেমনই এরকম ধরনের নেচারটা হবে। সো এটা জিলেটিনিয়াস। তো লেডের ক্ষেত্রে যেটা হবে চকি হোয়াইট, তার মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে দেখো, এটা হলো চকি হোয়াইট, এটা হলো জিলেটিনিয়াস, ওকে। কপারের ক্ষেত্রে হবে পেল ব্লু এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে হোয়াইট। এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলি, ক্যালসিয়াম নাইট্রেটকে যদি তুমি NH4OH দাও তখন কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ে না, এই রিয়াকশানটা হয় না, তাই এটাকে ক্রস করে দিয়েছে। এখন কেন পড়ে না, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম প্রেসিপিটেট পড়বার জন্য প্রচুর পরিমাণে OH মাইনাস দরকার হয়, ওকে। এবার তুমি আমাকে বলো NaOH না NH4OH বেশি পরিমাণে OH মাইনাস দেয়? নিশ্চয়ই NaOH বেশি পরিমাণে OH মাইনাস দেয়, তাই NaOH দিলেই শুধুমাত্র এটা প্রেসিপিটেট পড়বে, NH4OH দিলে প্রেসিপিটেট পড়বে না। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি মোটেও NH4OH দিয়ে রিয়াকশানটা করব না, সেখানে NaOH দিয়ে করব। আর এগুলোর ক্ষেত্রে তুমি যেটা খুশি নিতে পারো, এটা কোনো ম্যাটার কাজ করছে না, ওকে। নেক্সট কথাটা, যদি এক্সেস পরিমাণে দিই, মানে যে NaOH বা NH4OHটা নিয়েছো সেটা যদি এক্সেস পরিমাণে অতিরিক্ত পরিমাণে দাও কী হবে? তো যেটা FeOH2 প্রেসিপিটেট পড়েছিল ডার্টি গ্রিন, তার মধ্যে এক্সেস পরিমাণে দিলে সেটা ইনসলিবল হবে। অর্থাৎ যে প্রেসিপিটেটটা নিচে পড়েছিল, এক্সেস পরিমাণে এই দুটো, এইটা বা এইটা, এটা বা এটা, দুটো দিতে হবে বলছি না, কিন্তু এটা বা ওটা যেটাই দাও না কেন, আলটিমেটলি এই প্রেসিপিটেটটা সলিবেল হবে না, দ্রবীভূত হবে না, ওকে, ইনসলিবেল। লাইকওয়াইজ FeCl3 ক্ষেত্রেও যে প্রেসিপিটেটটা পড়েছিল FeOH3, সেটার ক্ষেত্রেও ইনসলিবেল হবে, অর্থাৎ দ্রবীভূত হবে না বা সলিবেল হবে না, সলিবেল মানে গুলে যাওয়া পুরোটা, সেটা হবে না। জিঙ্কের ক্ষেত্রে যদি নিই তখন দেখবো এটা পুরোপুরিভাবে সলিবেল হয়ে গেছে, মানে পুরো গুলে গেছে, ওকে। তো জিঙ্ক নিলে জিঙ্কটা পুরোটাই সলিবেল হয়ে যাবে। নাও লেড, লেডের ক্ষেত্রে এই যে প্রেসিপিটেটটা পড়েছে, NaOH নিলে পুরো সলিবেল হয়ে যাবে, মানে গুলে যাবে, কিন্তু NH4OH নিলে সলিবেল হবে না। তাহলে ডিফারেন্সটা বুঝে দেখো, তুমি এইটা বা এইটা যেটা খুশি দাও প্রেসিপিটেটটা পড়বে, কিন্তু কন্ডিশন হলো এক্সেস পরিমাণে যদি NaOH দিই, এক্সেস মানে কি অতিরিক্ত বাইরে থেকে আরও অ্যাড করছি, সেই অ্যামাউন্টের যদি দিই তখন NaOH দিলে এটা সলিবেল হয়ে যাবে বা গুলে যাবে, কিন্তু NH4OH দিলে এটা কিন্তু সলিবেল হবে না, ইনসলিবেল হয়ে থাকবে। কপারের ক্ষেত্রে এই যে প্রেসিপিটেটটা পড়েছে এর ঠিক উল্টোটা হয়, উল্টোটা মানে NH4OH দিলে এটা পুরো সলিবেল হয়ে যায় বা গুলে যায় এবং কালারটা হয় ডিপ ব্লু। অ্যাকচুয়ালি যে কমপ্লেক্সটা তৈরি হয় এটা পরীক্ষায় প্রায় সময় দেয় Cu NH3 হোল 4, এটা +2 চার্জ SO4, খুব ইম্পর্টেন্ট কপারের টেস্ট। NaOH বা NH4OH দিলে যে প্রেসিপিটেট পড়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা কী হবে, পুরো সলিবেল হয়ে যাবে এবং এটা একটা ডিপ ব্লু কালারের কমপ্লেক্স তৈরি করবে। আর NaOH দিলে কী হবে, সলিবেল হবেই না, মানে ঠিক লেডের উল্টোটা এখানে, ওকে। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে তুমি NaOH দাও বা NH4OH দাও, যেটা খুশি দাও না কেন, ওটা সলিবেল হয় না বা গুলে যায় না, ওকে, বা হালকা একটুভাবে হলেও হতে পারে সলিবেল, মানে স্পেয়ারিংলি সলিবেল বলা হয়। কোনো কোনো বইতে স্পেয়ারিংলি সলিবেল লেখা আছে, কোনো কোনো বইতে ইনসলিবেলও লেখা আছে, মানে হালকা একটুখানি গলে জাস্ট। তাহলে কী বুঝলে, যেটা খুব ইম্পর্টেন্ট আমার এক্সামের জন্য, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, একবার আমরা ঝালিয়ে নিই। Fe2+ গ্রিন, Fe3+ ইয়েলো, এইগুলো কী হবে, এগুলো কালারলেস, এটা ব্লু, এটাও কালারলেস।
NaOH দিলে প্রথমটা প্রেসিপিটেট পড়লো গ্রিন ডার্ক গ্রিন তারপরটা কি হবে রেডিশ ব্রাউন তারপরটা জেলেটিনিয়াস তারপরটা চকি হোয়াইট তারপর পেল ব্লু তারপরটা হলো হোয়াইট এক্সেস পরিমাণে দিলে দুটোর মধ্যে এইটা এইটা এবং লাস্টেরটা এই তিনটি ইনসলিবল এবং লাস্টেরটা হালকা হলো সলিবল বলতে পারো কিন্তু মাঝখানের এই যে তিনটে রয়েছে তার মধ্যে জিঙ্ক পুরোপুরিভাবে সলিবল হয়ে যাবে এই তিনটি ইনসলিবল ছিল জিঙ্ক হলো কি পুরোপুরিভাবে সলিবল আর লেড আর কপারের ক্ষেত্রে ডিস্টিংগুইশ বা পার্থক্য হলো এটা লেড NaOH সলিবল কিন্তু NH4OH ইনসলিবল কিন্তু কপার হলো NH4OH সলিবল কিন্তু NaOH ইনসলিবল তো আমি একটা চার্টের মধ্যে NaOH আর NH4OH দিয়ে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলাম আমরা কিছু যদি কোশ্চেন করি আমরা বুঝতে পারবো কী ধরনের কোশ্চেন আমার কাছে আসতে পারে কোশ্চেনটা বলেছে হোয়াট কালার প্রেসিপিটেট ইজ ফর্মড হোয়েন কপার সালফেট ইজ অ্যাডেড NaOH তাহলে দেখো এই কপার সালফেট তুমি এই চারটা মনে রাখবে শুধু ভালো করে হয়ে যাবে কপার সালফেট তার মধ্যে কী দিয়েছে NaOH তাহলে দিলে কী হবে COH হোল টু এটা কী বলবো কী প্রেসিপিটেট পেল ব্লু এবারে এক্সেস দেবো কি দেবো না বলেনি কিছু আমি যদি এক্সেস পরিমাণেও দিই NaOH যদি এক্সেস দাও দেখো NaOH এক্সেস দিলে কী হবে এই যে NaOH এক্সেস কিছুই হয় না তার মানে বলবো এটা ইনসলিবল ওকে তো দেখো খুব সোজা চারটা যদি মনে রাখতে পারো কোশ্চেনগুলো করা খুব সোজা পরের কোশ্চেনে আসছে নেক্সট কোশ্চেন দেখো বলেছে এ বলে একটা এর এর কোন আয়নটা আছে সেটা বার করতে বলেছে বলেছে NaOH দিলে চকি হোয়াইট হয় আর বলেছে এক্সেস পরিমাণে মানে এটা এক্সেস অ্যামাউন্টে যদি দিই তার মানে বলছে ওটা ক্লিয়ার সলিউশন হয় সো আমার পক্ষে খুব সুবিধা করাটা চকি হোয়াইট দেখো চকি হোয়াইট মানে কি লেট তার মানে চোখ বুঝে বলে দিতে পারি লেট এবার দেখো ঠিকঠাক মিলছে কি না লেটকে NaOH দিলে চকি হোয়াইট মিলছে তাকে এক্সেস পরিমাণে NaOH দেওয়া হয়েছে এটা এক্সেসের চার্ট তাই তো এক্সেস পরিমাণে অতিরিক্ত পরিমাণে NaOH দেওয়া হয়েছে দিলে কী হয়ে যায় ক্লিয়ার সলিউশন দেখো ক্লিয়ার সলিউশন আগে আছে তো এরকম ধরনের কোশ্চেন দেবে খুব সোজা নেক্সট কোশ্চেনটা আসছি বলেছে এ একটা আয়ন যাকে NaOH দিলে ডার্টি গ্রিন হয় এক্সেস NaOH দিলে বলেছে ইনসলিবল হয় তো জানতে চেয়েছে এখানে এই ডার্টি গ্রিনের ফর্মুলাটা কি এ কোন আয়নটা ছিল ডার্টি গ্রিন গ্রিন বলতেই Fe2+ তাই না ফেরাস ওকে তার মানে বলে দিতে পারি এখানে আয়নটা Fe2+ ছিল এবার দেখো আমি তোমাকে শুরুতেই বলেছি এটা FeSO4 হতে পারে FeCl2 হতে পারে Fe অন্য কিছু হতে পারে এটা ম্যাটার করে না Fe2+ মানে গ্রিন ব্যাস এবার NaOH দিয়ে ডার্টি গ্রিন প্রেসিপিটেটটা কী হবে FeOH হোল টু তার মানে বলবো এটা FeOH হোল টু এবার দেখো এক্সেস NaOH দিলে দেখো ইনসলিবল তাহলে দেখো সব কিছু মিলে যাচ্ছে নেক্সট আর একটা কোশ্চেন নিয়েছি বলছে এ একটা আয়ন যাকে NH4OH দেওয়া হয়েছে ব্লু প্রেসিপিটেট পড়েছে বলছে এক্সেস পরিমাণে NH4OH দিলে কী তৈরি হবে এবং কী অবজার্ভ করবো ব্লু প্রেসিপিটেট মানেই বুঝতে পারছো নিশ্চয়ই কপার টু প্লাস তার মানে বলে দিতে পারি এই আয়নটা অবশ্যই কপার 2+ বাট ইন অ্যাকোয়াস মিডিয়াম ওকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়েছি দিলে কী প্রেসিপিটেট পড়ে CuOH হোল টু তাই তো তার মানে CuOH হোল টু এই প্রেসিপিটেটটা কালারটা কি পেল ব্লু সো ইট ইজ এ পেল ব্লু এক্সেস NH4OH দিয়েছি এক্সেস দিলে কী জিনিস তৈরি হয় এই কমপ্লেক্সটা তৈরি হয় টেট্রাঅ্যামিনো কপার টু সালফেট তাই তো তার মানে এক্সেস দিলে CuNH3O4SO4 এটা কী হয় ডিপ ব্লু ওকে সো এই চারটা থেকে আমরা মোটামুটি কোশ্চেনগুলো আশা করা যায় করতে পারবে এবার আমি একটা ছোট্ট জিনিস শেখাচ্ছি এই তিনটে রিয়াকশান একটু মাথার মধ্যে রেখে দাও কাজে লাগবে একটা হলো অ্যামোনিয়াম সল্টকে NaOH দেওয়া হয়েছে মনে করো একটা অ্যামোনিয়াম সল্ট নিলাম NH4Cl তো এর মধ্যে NaOH দিয়েছ তো NaOH দিলে কী সল্ট তৈরি হবে NaRCl মিলে NaCl তৈরি হবে আর কী তৈরি হবে H2O তৈরি হবে আর কী হবে অ্যামোনিয়া কারণ ফর্মুলা তো এটা সল্ট ওয়াটার প্লাস অ্যামোনিয়া ব্যাস মনে করো অ্যামোনিয়াম সালফেট নিয়েছ
তার মধ্যে মনে করো এনওএইচ দিয়েছো, তাহলে কী হবে? সোডিয়ামের সঙ্গে সালফেট যুক্ত হবে, সল্ট, তাই তো? তার মানে সালফেটের চার্জ কত? টু মাইনাস, তার মানে দুটো সোডিয়াম লাগবে, ওকে, H2O আর অ্যামোনিয়া, ওকে। সো এইভাবে অ্যামোনিয়াম সল্টের রিয়াকশানগুলো আমি করে দিলাম। সেকেন্ড আমি যে জিনিসটা শিখব, মেটাল, যে কোনো মেটাল, অ্যালকালি নাও সল্ট তৈরি হবে আর ওয়াটার। দেখো জিঙ্ক NOH, Na2ZnO2, ওকে, সোডিয়াম জিঙ্ক্রেট, পিবি KOH, কে নিয়েছো বলে একটা K2PbO2 হবে, ওকে। NOH নিলে Na2PbO2 হতো, অ্যালমোনিয়াম NOH, NaAlO2 প্লাস H2, ওকে। তো মেটাল প্লাস অ্যালকালি সমান সমান সল্ট প্লাস H2। এবার দেখো অ্যাম্ফোটারিক মেটাল বা হাইড্রোক্সাইড চাই নাও না কেন, উপরের মতন রিয়াকশানটা হবে, শুধু এখানে H2 তৈরি হয়েছিল, এখানে ওয়াটার তৈরি হবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, ZnO প্লাস NOH, তাহলে এখানে শুধু জিঙ্ক নিয়েছিলে, এখানে নিয়েছে ZnO, ওকে। তো জিনিসটা এটাই তৈরি হবে, এই যে অক্সিজেন যেটা এক্সট্রা ছিল সেটা এই H2-র সঙ্গে যুক্ত হয়ে H2-ও তৈরি হয়ে যায়, ব্যাস, বাকিটা একই। মনে করো আজকে PbO প্লাস KOH যদি বলে, তাহলে কী করবো বলো? K2PbO2 করবো, K2PbO2 প্লাস H2O, ওকে। আমাকে যদি আজকে কোনো একটা হাইড্রোক্সাইড দিয়ে বলতো, অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড, একই রকমভাবে করবে, কারণ অ্যালমোনিয়ামের চার্জ হয় প্লাস 3। এই অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইডও জিলেটিনিয়াস স্পেসিফিটেড ফেলে, এবং মনে রাখবে অ্যালমোনিয়াম প্লাস 3 আয়নের টেস্ট, একে ওই NH4OH বা NOH চাই দাও না কেন, এটা AlOH3 জিলেটিনিয়াস স্পেসিফিটেড পড়ে, কিন্তু এক্সেস পরিমাণে দিলে, এক্সেস NOH দিলে সলিবেল হয়ে যায়, ওকে। এই যে আমি চারটা করেছিলাম তার মধ্যে অ্যালমোনিয়ামটাও তুমি অ্যাড করে নিতে পারো, ওকে। তো অ্যালমোনিয়াম যদি একটার মধ্যে আমি অ্যাড করে নিই, তার মানে অ্যালমোনিয়াম, অ্যালমোনিয়ামের একটা সল্ট নিলাম Al2SO4 3, এইটা নিলে কী পড়ে প্রথমে? AlOH 3, এটা কী বললাম? জিলেটিনিয়াস, তাই তো? তার মানে এক্সেস পরিমাণে NH4OH বা NOH, মূলত NOH নেওয়া হয়, নিলে এটাই সোডিয়াম অ্যালমোনেট তৈরি হয়, ফলে এটা সলিবেল হয়ে যায়। এনিওয়ে আমরা এখানে যেটা করব, অ্যালমোনিয়ামের যে কোনো একটা সল্ট আছে তাকে মনে করে KOH নিয়েছে, তো এইটার মতনই তৈরি করতে হবে। অ্যালমোনিয়ামের কী জিনিস তৈরি হয়? NaAlO2, NaAlO2 প্লাস কী তৈরি হয়? জল, ওয়াটার, H2O, ওকে। তো এই এক্সট্রা পার্টটা CBSE বোর্ডে ইনক্লুড করা আছে, তাই আমি এই ভিডিওটার মধ্যে এটা ইনক্লুড কর দিলাম, শিখতে কোনো অসুবিধা নেই আমাদের। আর বিভিন্ন টাইপের যে আয়নগুলো রয়েছে, আয়নগুলোর রিয়াকশান আমরা নিশ্চয়ই পারবো, এবং কোন আয়নটার কী কালার, আমি আবারও বলছি এই চারটা খুব ইম্পর্টেন্ট, মেমোরির মধ্যে রেখে দাও, তুমি নিজেই বলে দিতে পারবে এই সল্টার কালারটা হলো এই। এবার সেটা ডিপ বা লাইট হতেই পারে। তো আমরা পুরো ভিডিওটার মধ্যে দিয়ে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির কালার, আয়নস এবং প্রেসিপিটেশন রিয়াকশান, যেটা NH4OH, NOH বা KOH দিয়ে হয়ে থাকে, আমরা করলাম। ডিফারেন্সটা নিশ্চয়ই তুমি জানো দুটোর মধ্যে, যে NOH আর KOH হলো স্ট্রং বেস বা অ্যালকালি, কিন্তু NH4OH হলো উইক বেস বা অ্যালকালি। ঠিক সেই কারণের জন্য এখানে ক্যালসিয়ামটা প্রেসিপিটেট পড়েনি, কারণ উইক বেস বা অ্যালকালি হওয়ার জন্য। তো এরকম ছোটোখাটো কোশ্চেন দিতেই পারে, আমরা ইয়ারের কোশ্চেনগুলোকে সলভ করব। আশা করব এই ভিডিওটা সকলের উপকারে আসবে। ধন্যবাদ।